ফ্রান্সের প্যারিসের 27টি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল পৌরসভার পানির নমুনা। তার মধ্যে 4টি নমুনায় সামান্য পরিমাণ করোনা ভাইরাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে প্যারিস ওয়াটার অথরিটি। তবে এগুলো পানীয় জল নয়, মূলত পার্ক, বাগানে পানি দেওয়া, রাস্তা সাফ করা ইত্যাদি কাজে পৌরসভা এই পানি ব্যবহার করে। এএফপির বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। মূলত সেইন নদীর থেকে এই পানি তোলে প্যারিস ওয়াটার অথরিটি। শুধু রাস্তা সাফ বা বাগানে জল দেওয়াই নয়, প্যারিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিখ্যাত ফোয়ারাগুলোতেও এই পানি ব্যবহার করা হয়। নমুনা পরীক্ষায় কোভিড-19 পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ নেটওয়ার্কটি। তবে প্যারিস ওয়াটার সাপ্লাই অথরিটি জানায়, এতে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, কারণ তাদের জন্য পানীয় জলের যে পাইপলাইনগুলো আছে তার সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। সেগুলো সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন সিস্টেমে চলে, তাই আশঙ্কার কোনো কারণ নেই। অন্যদিকে এই সাপ্লাই সিস্টেমটি কীভাবে করোনামুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। আপাতত বন্ধ রাখা হয়েছে সম্পূর্ণ লাইনটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্যারিসের পানীয় জলে করোনা ভাইরাস থাকতে পারে কি না? এর আগে একাধিক ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পানি পরিশোধন কেন্দ্রে পরিশোধনের সময়ই করোনা ভাইরাস সহ অন্যান্য ভাইরাস নষ্ট হয়ে যাবে। তাছাড়া এখনও পর্যন্ত পানীয় জল থেকে সংক্রমণের কোনো হদিশ মিলেনি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।